नमस्कार सबाई के भिडियोते अपन सकल के सुस्वागतम। तो आज के भिडियोते प्राइमरि टेटर अत्यंत गुरुत्वपूर्ण एक विषय इभीएसटा के लिए आलोचना करी। ठीक है, तो प्रथम इभीएस जाके बेंगलते परिवेश विद्या बोल तो क्षेत्र प्रथम जो विषयटी आसे से कैन परिवेश विद्याटा के एत कैन गुरुत्व देवा जेखने एक पूरा एक विषय के प्राइमरि टेटर मत एक गुरुत्वपूर्ण परीक्षा के परीक्षाते रखा हो। ठीक है, तेल ये प्रसंगे आसते गले प्रथम जो बोलते इभीएसटा परिवेश विद्याटा कैन पढ़ब प्रथम प्रश्न। तेल से क्षेत्र में आशपाशे जा देखी सेटाई हे परिवेश। तेल से ही परिवेश मध्य अन्यतम एक गुरुत्वपूर्ण पार्टा कि अन्यतम गुरुत्वपूर्ण पार्ट हे मानुष बा जीवजंतु बा उद्भिद। से क्षेत्र परिवेश एमन किछु अवक्षय परिवेश विद्यार ओपर विभिन्न रकम रिसार्च बा विभिन्न रकम तथ्य संग्रह तार विभिन्न नेगेटिव एवं पजिटिव दिकगुलो के तुले धरते आरो बेशी उत्साह दान करेछे। তাহলে পরিবেশ বিদ্যা আমরা কেন পড়ব? পরিবেশ এক নম্বর পরিবেশে বিভিন্ন অবক্ষয় তথা ডিগ্রেডেশনসগুলোকে স্পেসিফিক্যালি আইডেন্টিফিকেশন করা এবং তার সাথে সাথে তার সেই যে সমস্যাগুলিকে বিভিন্ন আইন প্রণয়ন এবং মানুষের সচেতনতার দ্বারা কিন্তু যাতে সেই যে সমস্যাগুলোকে আরও কমানো যায় বা বলতে পারো যে পরিবেশের অবক্ষয়গুলোকে যেভাবে কমানো যায় সেই ব্যবস্থাটাই কিন্তু নেওয়াটাই বা তার জন্য জনসচেতনতা বাড়ানো কিন্তু পরিবেশ বিদ্যার অন্যতম মানে পরিবেশ বিদ্যা পাঠের অন্যতম কিন্তু একটি দিক। পরিবেশের ক্ষেত্রে বর্তমানে আমরা যে শতাব্দীতে রয়েছি সেখানে দূষণের পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেশি। শুধু দূষণ না এবং দূষণেরটাকে আমরা মানে হাইলাইট করছি কিন্তু তার পেছনে যে রিজনগুলো আছে অনেক ছোট বড় অনেক রিজনগুলো আছে এবং এই যে রিজনগুলোকে পার্টিকুলারলি আইডেন্টিফিকেশন করা এবং আইডেন্টিফিকেশনের সাথে সাথে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া। এই যে আমরা এখন বিভিন্ন রকম দিবস পালন হচ্ছে, ঠিক আছে, তাহলে এই দিবসগুলোকে কেন পালন হচ্ছে? এই যে দিবসগুলো কিন্তু সারা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে ওয়ার্ল্ড ওয়াটার ডে এই ওয়ার্ল্ড ফরেস্ট ডে এই ধরনের বিভিন্ন রকম কিন্তু ডেগুলো পালন হচ্ছে। তাহলে ডেগুলো কেন পালন হচ্ছে এটা কিন্তু পরিবেশ বিদ্যা বা ইভিএসের একটি পার্ট। সেই ক্ষেত্রে দেখতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে যে এই যে ওয়াটার ডেটা পালন হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ বা টোটালি একটা মিডিয়াতে সেটারই হাইলাইটিং চলছে। ঠিক আছে, বিভিন্ন সেলিব্রিটিরা উইশ করছে, তার রিজনটা কী? তার রিজনটা এটাই হচ্ছে, রিজনটা হচ্ছে মেন রিজন হচ্ছে যে এই ক্ষেত্রে ওয়াটার ডেতে যে সেভ দ্য ওয়াটার। ঠিক আছে, এই যে ছোটো ছোটো যে মেসেজ সেগুলো প্রতিটা কর্নারে পৌঁছে দেওয়া, ঠিক আছে, এটাই হচ্ছে কিন্তু পরিবেশ বিদ্যা পাঠের অন্যতম প্রধান প্রয়োজনীয়তা বলা যেতে পারে। এবারে প্রথম আসছি যে পরিবেশ বিদ্যা ক্ষেত্রে আমাদের পাঠের দিকটা থেকেও এর নেগেটিভ দিকগুলো মানে পরিবেশের কী কী ক্ষতি অলরেডি হয়ে গেছে তার সাথে সম্পর্কিত বিভিন্ন রকমের যে ধরো সাপোজ গ্রিন বেঞ্চ, ঠিক আছে, গ্রিন বেঞ্চ আছে, বিভিন্ন রকম চিপক আন্দোলন বা বিভিন্ন রকম সম্মেলন সেইগুলো কি কেন হয়েছে, তারা কী কী কারণে সম্মেলনগুলো করেছে, এই ধরনের পার্টগুলো থেকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এ বাদে কী আসতে পারে যে গ্রিন হাউস গ্যাস, বিভিন্ন রকমের গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে, গ্রিন হাউস গ্যাসগুলো তাদের বর্তমান পরিমাণ কত, 2022 সালে দাঁড়িয়ে আজকে গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত বা সেটাকে কত ইউনিটে পিপিএম ইউনিটের যে প্রকাশটা করা হচ্ছে তার ফুল ফর্মগুলো কী বা বিভিন্ন রকম পরিবেশের বিদ্যার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আছে। এ বাদেও কিন্তু কী কী আছে যে বিভিন্ন ধরো জলবাহিত রোগ, জলদূষণের ফলে কী কী রোগ হচ্ছে, জলবাহিত রোগ এবং জলদূষণের ফলে কী কী রোগ হচ্ছে, এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ পৃথক। কিছু অপশানের মিল আছে কিন্তু কনসেপ্ট দুটো কিন্তু সম্পূর্ণ পৃথক। ঠিক আছে, এ বাদে আমাদের শতাব্দীতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওজন হোল। ঠিক আছে, ওজন হোল, তাহলে ওজন হোলটা সৃষ্টির কেনই বা আন্টার্কটিকাতে সৃষ্টি হচ্ছে,
ঠিক আছে, সেই ক্ষেত্রে গ্রিন হাউস গ্যাসের প্রভাব কতটা? আমরা সবসময় বলছি কার্বন ডাইঅক্সাইড, গ্রিন হাউস গ্যাস, কিন্তু তার সাথে সাথেও কিন্তু এমন বহু গ্রিন হাউস গ্যাসগুলো আছে যেগুলো কিন্তু কার্বন ডাইঅক্সাইডের থেকেও অনেক বেশি পরিমাণ ক্ষতিকারক। কিন্তু সব থেকে বেশি পরিমাণে রিলিজ হচ্ছে কথা কোনটা? যেটা কার্বন ডাইঅক্সাইড। তো সেই ক্ষেত্রে এই যে রিলিজটা হচ্ছে, সেই রিলিজটাকে কীভাবে কমানো যেতে পারে বা কী কী পদ্ধতির দ্বারা আমরা এই যে কার্বন ডাইঅক্সাইড শুধু না, বিভিন্ন গ্রিন হাউস গ্যাসেরগুলিকে যে রিলিজ হচ্ছে সেটা কমাতে পারবো, সেই বিষয়ে কিন্তু যে ছোট ছোট সমাধানের যে পদ্ধতি, ঠিক আছে, সমাধানের বিভিন্ন রকম পদ্ধতি আছে। যেমন হচ্ছে কি, এই যে মানে অ্যাফরেস্টেশন করতে হবে, ডিফরেস্টেশনটাকে কমাতে হবে, ঠিক আছে। কিন্তু থ্রু দ্য ডেভেলপমেন্ট প্রসেস কী হচ্ছে, কন্টিনিউয়াসলি কী হচ্ছে, ডিফরেস্টেশন হচ্ছে। আজকে যদি 2% ডিফরেস্টেশন হচ্ছে, তো আমরা কী করছি না, আমরা লোক দেখিয়ে সেটাকে অ্যাফরেস্ট করছি কত, 0.5% অন। তাহলে এই যে 1.5% ফাঁকটা থাকছে, সেই তার থেকেই কিন্তু আফটার 50 ইয়ার্স একটা বড় রকমের নেগেটিভ এফেক্ট তৈরি হচ্ছে। তো এই যে আমি এক্সাম্পলটা দিলাম, সেই এক্সাম্পলটা কিন্তু বিগত দিনেই হয়ে আসছে, ঠিক আছে। তো এই ছোটো ছোটো বিষয়গুলোকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো ভিডিওটা আমি এই অবধিই রাখছি। তো যাই হোক, তোমরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না।